এখন আমরা 3 নম্বর অধ্যায়ের উচ্চারণগুলো একটু লিসনিং এর মাধ্যমে শুনবো। মুনি, ফিয়নি, সুবিধা, ফিয়নি, ননি, ননি, আলোচনা বা যুক্তি, ননি, আলোচনা বা যুক্তি। পরবর্তীটি শুনে অনুসরণ করুন। তারুন মুনি সাহাং অপসুসেও, তারুন মুনি সাহাং অপসুসেও, পরবর্তী অনুসন্ধান নাই। কুমাঙে মুসুন পিয়নি সিসরি ইসসয়ো, কুমাঙে মুসুন পিয়নি সিসরি ইসসয়ো, এয়ারপোর্টে কোন কোন সুবিধা আছে। সাম কে মুনজেয়ে দেয়েছেন হ্যানজে নুনিগা হালবারাদা, ওই সমস্যা সম্পর্কিত সম্পর্কিত আজ আলোচনা সক্রিয়ভাবে আলোচনা হয়েছে। মুনি মানে অনুসন্ধান, মুনি মানে অনুসন্ধান, ফিয়নি মানে সুবিধা, নুনি মানে আলোচনা বা যুক্তি, হিয়ঞ্জে মানে বর্তমান বা আজ, ওয়ালবাল হাদা মানে সক্রিয়ভাবে বা অ্যাক্টিভভাবে। তার মানে আমরা বুঝলাম এই ইটা শেষে থাকলে ওইটা শেষে থাকলে ওই উচ্চারণ হবে, আবার ই উচ্চারণ হবে, বেশিরভাগ ক্ষেত্রে ই উচ্চারণ হয়। যেমন মুনি মুনি ফিয়ন ই, শেষে উই না হয়ে ই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। নুনি